আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি ক্রিয়েট করা। অনেক সময় আমরা আজানের সময়সূচি জানি না কিংবা আজান শুনি না, এক্ষেত্রে নামাজে আমার অনেক সমস্যা হয়ে থাকে। এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন ওয়াক্তের নামাজের সময়সূচি, কত সময় বাকি রয়েছে এবং আপনার মোবাইলে আজান পর্যন্ত দিবে। প্রতি ওয়াক্তের নামাজের সময় হয়ে গেলে আপনার মোবাইলে আজান দিবে এবং আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের যে সময় দূরত্ব, যে মধ্যবর্তী যে সময়টি রয়েছে, কতটুক সময় রয়েছে, কত মিনিট রয়েছে, কত ঘন্টা রয়েছে, সম্পূর্ণ বিষয়টি এই ছোট্ট মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জানতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে বিষয়টা কেমন, কতটুক কাজে করে। তো মোবাইল স্ক্রিনে আপনারা একটি একটা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক যে পাঁচ ওয়াক্ত নামাজের সম্পূর্ণ সময়সূচি রয়েছে, সেই সাথে আপনি জানতে পারবেন। যেমন আজকে যত তারিখ, আজকে 28 তারিখ, আমি যে ভিডিওটা ক্রিয়েট করতেছি 28 তারিখের সময়সূচি এটা। এখন যদি আমি স্ক্রল করি, জুলাই মাস পার হয়ে সামনের মাসে চলে যাই, 1 তারিখে দেখি যে 1 তারিখে সময়সূচি কখন এবং কয়টা। এখানে দেখতে পাচ্ছেন ফজর কয়টার সময়, জোহর কয়টার সময়, আসর কয়টার সময়, মাগরিব কয়টার সময়, এশা কয়টার সময়। এখানে প্রত্যেকটা নামাজের ওয়াক্ত এখানে রয়েছে। তো আমি যে ভিডিওটি ক্রিয়েট করেছি, এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ক্রিয়েট করার যে সময়টি, সে সময়টাতে আমার কিন্তু মাগরিবের নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আজানাল কমপ্লিট হয়ে গেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এশার নামাজের সময়সূচি এখানে কাউন্ট হচ্ছে, যে মাগরিবের নামাজের 1 ঘন্টা 1 মিনিট এখনো সময় আছে এশার নামাজে, মানে 1 ঘন্টা পরে এশার নামাজের আজান দেওয়া হবে। তো এই বিষয়টা যদি আপনারা জানতে পারেন, আপনাদের আশপাশে মসজিদ না থাকলেও আপনারা আজানের না শুনলেও আপনার মোবাইলে কিন্তু এই আজান শুনতে পারবেন এবং এই সময়সূচিটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের রোজা, রমজান, ঈদ, মেরাজ, শবে কদর, শবে বরাত, রোজার ঈদ, কুরবানির ঈদ, এইসব আনুষাঙ্গিক বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে থাকে। তারপরে আপনাদের ইসলামিক বিষয়ে, এই আনুষাঙ্গিক বিষয়ে যদি কোনো তথ্য জানতে ইচ্ছে হয় আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে উপকৃত করতে। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।